আমাদের সমস্যা হচ্ছে আমরা আমাদের নিজেদের মূল্য কত আমরা সেটা জানি না জানার কারণে আজকে আমাদের এত জিললতি আজকে আমাদের এত परेशानी আজকে আমাদের এত হাক আমি যদি জানতাম যে আমার মূল্য কত আপনি একবার এইখানে বসে আজকে খাশকান্দির এই মজলিসে বসে আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ করেন আপনার এই একবার লা ইলাহা ইল্লাল্লাহ সমগ্র আসমান ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে গিয়ে

بسم الله الرحمن الرحيم واذا سالك عبادي عني واذا سالك عبادي عني فاني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون وقد قال رسول الله صلى الله عليه وسلم

সময়ের বিভিন্ন ফেতনা ফাঁসাদ থেকে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হেফাজত করে আজকে এই খাসকান্দির মাহফিলে আপনাকে আমাকে আল্লাহ তালা আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন এটা আল্লাহ তালার খাস রহমত না ভাই আল্লাহ তালার খাস রহমত এই এলাকায় কি শুধু আমরা যারা আছি আমরাই মানুষ না আরো মানুষ আছে অনেক মানুষ আছে না অনেক মানুষ আছে লক্ষ লক্ষ মানুষ আছে কিন্তু আল্লাহ তাদের বিষয় ভিতর থেকে যাচাই ও বাছাই করে আমাদের ক্ষুদ্র কিছু মানুষকে আল্লাহ কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য আমাদেরকে বসাইছে এটা আল্লাহ খাস রহমত আসি বলেই আমরা বুঝতে পারছি নাকি ভাই আসলে মানুষ নিজে কোনো কিছুই করতে সক্ষম হয় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রবুল আলম মানুষকে তৌফিক না দেয় আমরা এক সময় রুহের জগতে আমরা এই দুনিয়া থেকে এক সময় সবাইকে দুনিয়াতে ছিলাম ছিলাম । এক সময় আমরা রুহের জগতে ছিলাম সেখান থেকে আল্লাহ রবুল আলামিন আমাদেরকে যাছাই বাছাই করে মোহাম্মদ চলো লাহ আলাই লিসাল্লামের সবাই একটু বলি চলো লা হ আলাইসাল্লামের উন্মত হিসেবে আমাদেরকে প্রেরণ করেছেন এইখানে আল্লাহ তায়ালার আমাদেরকে রসুলুল্লাহ হল আহ আলী ইসলামের উন্নতি হিসাবে পাঠানোটাই আল্লাহ তা আলার অনেক বড় রকম তাই না ভাই আপনাদের এই যে খাসকান্দি যে পাশে বাজার আছে বাজারে যখন আপনারা যান সকালবেলা যখন বেগুন অথবা পটল অথবা সবজি আপনারা বাঁচেন তখন কি পচা যে সবজিগুলা সেগুলা কি আপনারা নেন পচা সবজিগুলা বাদ দিই না ভাই আমার কথা বোঝেন তো ভাই পচা সবজিগুলা কি আমরা বাদ দিই না রসুল্লাহ সাল আলি সাল্লামের যেমনভাবে যেমন ভাবে সবজিওয়ালা ভাই বাছাই করে করে আপনাকে ভালো আলুগুলা দেয় বাছাই করে করে আপনাকে ভালো টমেটো দেয় বাছাই করে করে আপনাকে ভালো বেগুনগুলা দেয় রসুল্লাহ সাল আলি সাল্লামের উম্মত হওয়ার সুবাদে আমাদেরকেও আল্লাহ তালা এমন ভাবে বাছাই করে রসুল আরবি সাল আলি সাল্লামের উম্মত হিসাবে নির্বাচন করেছিল তাহলে রসুল্লাহ সাল্লামের উন্মত হওয়াটাই আমাদের জন্য অর্ধেক সফল অর্ধেকের চেয়ে বেশি সফলতা আমাদের হয়ে গেছে এখন বাকি অর্ধেক আমাদেরকে কিছু আমল আর কিছু কাজ আমাদের করে যেতে হবে যাক ভূমিকাতে না গিয়ে আমাদের আমার পরে অনেক বড় বড় আলেমরা আছেন তো আমি শুধুমাত্র সংক্ষেপে একটা আয়াত তেলাওয়াত করছি আর একটা হাদিস আপনাদের সাথে তেলাওয়াত সামনে পাঠ করেছি সেটার আঙ্গিকে অল্প সময় কিছু কথা বলে ইনশাআল্লাহ শেষ করব যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছে যে হে আমার নবী আমার বান্দারা এটার হায়াতের সানে নজুলটা একটু বলে নেই রসুল্লাহ সাল্লাহামকে সাহাবাহ কালাম জিজ্ঞেস করতো যে হাল্লা নবী আল্লাহ তালা কি আমাদের থেকে অনেক বেশি দূরে নাকি আমাদের নিকটে আমরা আল্লাহ কিভাবে ডাক আল্লাহ তালা আমাদের অনেক বেশি দূরে নাকি অনেক নিকটে আল্লাহ থেকে আমরা কি জোরে অনেক জোরে ডাকবো নাকি আসতে ডাক তো সানে নজুল এটা আসছে যে এই প্রশ্ন যখন সাহাবী کرام আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কে করলো তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন আল্লাহ তাআলা বললেন ওয়া ইজা সাআলাকা ইবাদি عنনি হে নবী যখন আমার বান্দাগণ আপনাকে আমার সম্বন্ধে প্রশ্ন করে জিজ্ঞেস করে যে আল্লাহ তাআলা আমাদের থেকে কত দূর আমাদের থেকে আল্লাহ তালা কোথায় আমাদের আল্লাহ তাআলাকে আমরা কিভাবে ডাকবো জোরে ডাকবো নাকি আস্তে ডাকবো ওয়া ইজা সাআলাকা ইবাদি আমার বান্দারা যখন আপনাকে আমার সম্বন্ধে প্রশ্ন করবে তখন আমার বান্দাদেরকে আপনি বলে আমি আমার বান্দাদের অতি নিকটে আমার বান্দারা যখন আমার সম্বন্ধে আপনার কাছে জিজ্ঞেস করে আপনার কাছে জিজ্ঞেস করবে আপনি যেহেতু রাহবর আপনি যেহেতু নেতা রসুলের আরবি সাল্লাম আমাদের নেতা না রসুলে আরবি সালাম আমাদের রাহবর না যদি আমরা রাহবর হিসাবে মানি তাহলে আমাদের জিন্দিগি দাম আমরা আসলে আমাদের নিজেদের দাম বুঝি না যে আমরা আসলে কারা আমরা আমরা কোথেকে আসছি আমরা এই যে গুটি কয়েক মানুষ বসে আসি আমাদের দাম কত যখন মানুষ নিজের দাম জানে তখন কিন্তু তার জন্য অনেক কিছু করা সহজ হয় আপনি যখন আপনার নিজের দাম না জানবেন আজ আজকে এই যে জীর্ণ শীর্ণ কিছু মুখ বসে আছেন আপনাদের দাম কত জানেন আপনাদের একবার সুবহান আল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লাহ মূল কত এই সমগ্র দুনিয়া বিক্রি করলো আপনার একবার সুবহান আল্লাহ দাম এই আপনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সকালবেলা সূর্য উদয় করে এই আপনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিজামকে ঠিক রাখছে এই আপনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাতে চন্দ্র আনয়ন করে এই আপনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন প্রভাব করে এই আপনার কারণে এই দুনিয়ার সৌন্দর্য আল্লাহ তাআলা বলবৎ রাখছে এই আপনার কারণে পাহাড়কে আল্লাহ তাআলা খুঁটি হিসেবে বানাইছে এই আপনার কারণে রোদ ওঠে এই আপনার কারণে বৃষ্টি হয় এই আপনার কারণে শক্তি হয় এই আপনার কারণে সমস্ত কিছু হয় এটা কার কারণে হয় একজন মুমিনের কারণে একজনের মুমিনের দাম কত সে যদি জানতো তাহলে একজন মুমিন তার দাম জানার কারণে সে হেদায়েত পেত আমাদের সমস্যা হচ্ছে আমরা আমাদের নিজেদের মূল্য কত আমরা সেটা জানি না জানার কারণে আজকে আমাদের এত জিললতি আজকে আমাদের এত परेशानी আজকে আমাদের এত হাক আমি যদি জানতাম যে আমার মূল্য কত আপনি একবার এইখানে বসে আজকে খাশকান্দির এই মজলিসে বসে আপনি একবার ইলাহা ইল্লাল্লাহ বলেন আপনার এই একবার ইলাহা ইল্লাল্লাহ সমগ্র আসমান ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের গিয়ে হাজির কি মূল্য কম না বেশি বললেন কোথায় খাশকান্দির জমিনে যায় কোথায় আল্লাহ রাব্বুল আলামিনের আরশের সামনে গিয়ে আল্লাহ তাআলার সামনে গিয়ে হাজির তাহলে আপনার আমার মূল্য কত যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদের মূল্য না জানবো ততক্ষণ হে রসুল আপনি আমাদের আপনাকে যখন আমার বান্দারা জিজ্ঞেস করে আমার ব্যাপারে তখন তাদেরকে বলে দিন যে আমি তাদের খুব অতি নিকটে আসি যখন তারা আমাকে ডাকে তখন আমি তাদের ডাকে সারা দিন আল্লাহ তালা আমাদের এত নিজ কোটে আছে যে আল্লাহ তাআলাকে যখনই আমরা ডাকি আল্লাহ রবুল আলামিন আমাদের ডাকে সারা দিন তাহলে কত সৌভাগ্য ভাই আপনি যেখানেই বসে আজকে খাসকান্দি হোক ঢাকা হোক বরিশাল হোক আমেরিকা হোক আপনি কানাডাতে হোক যেই জমিনে বসে আপনি আল্লাহকে ডাকবেন আমরা মনে করি আমাদের অনেকের গুনার কারণে যে আসলে আল্লাহ তাআলা আমাদের থেকে মুখ ফিরায় নিছে কিন্তু আসলে না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে যখন তারা আমাকে ডাকে তখনই আমি সারা দেই আপনি রাত 3টায় ডাকেন আপনি আপনার আল্লাহ আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলে লাভবে কি আব্দি তুমি বলো তোমার কি চাই আপনার আমার মূল্য যখনই আমরা জানব তখনই আমাদের জন্য আসলে অনেক কিছু সহজ হয়ে যাবে তো আল্লাহ তাহলে আমাদেরকে ডাকে যে সারা দেন আমাদেরও কিছু কাজ আছে আছে না ভাই এখন আপনার মনি আপনার যেখানে কেউ আমরা চাকরি করি কেউ বিজনেস করি আপনি চাকরি করলে আপনি সারা মাস আপনি চাকরি করলেন সেখান থেকে আপনি স্যালারি পাবেন আপনার যে মুনি বাসে তারও কিছু চাহিদা তো আছে আছে না ভাই যে আপনি সারা মাস তার কাছে কাজ করতে হবে তাহলে সে আপনার ডাকে সারা দিবে আপনাকে স্যালারি দিবে তো আল্লাহ বলতেছেন আমি সংক্ষেপ করে নিয়ে আসি যে আমার বান্দাদেরকে বলে দিন তারা যেন তারাও যেন আমার ডাকে সারা দেয় আরেকটা কি করে এবং তারা যাতে আমার প্রতি ইমান আনে আমি বিশ্লেষণের আগে শুধু আয়াত অর্থগুলো বলতেছি তাদের দায়িত্ব হচ্ছে তারাও যাতে আমার ডাকে সারা দেয় আর কি করে তারা যাতে ইমান আনে তাহলে কি হবে তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে আসলে আমাদের মূল উদ্দেশ্য কিন্তু হেদায়ত আমাদের মূল উদ্দেশ্য কি জান্নাত আমাদের মূল উদ্দেশ্য হেদায়ত দেখেন খুব সূক্ষ্ম কথা খুব অল্প সময়ের কথা তারপরও আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি এক ভদ্রলোক একজন বড় আলেম সে আপনারা হচ্ছে সৌদি আরবে গেছে হজ করতে এখানে অনেক হাজী সাহেব আছে না ভাই আপনাদের এখানে অনেক হাজী আছে না অনেকেই গিয়ে হজে অনেকে অনেক কিছুই চায় চায় না ভাই তো আমাদের সেই আলেম হজে গিয়ে আল্লাহ রবুল আলমিনের ঘর হাত দিয়ে ছুঁয়ে সে বলতেছে যে আল্লাহ তোমার ঘরে এসে অনেকেই অনেক কিছু চায় কিন্তু আমি একজন ক্ষুদ্র গুনাগার বান্দা আমি তোমার ঘরে এসে আমি তোমাকে চাই সুবাহ বলবেন না আমি কি চাই তোমাকে চাই এইগুলা হচ্ছে চাওয়া আপনি আসলে কাকে চাবেন আপনি আপনার সংসার করতেছেন আপনি মারা যান আপনি জমি আছে আপনার টাকা আছে পয়সা আছে আপনি আজকে মারা যান আগামীকাল আপনার সংসারের ভাবি কি আপনার কবরের পাশে বসে থাকবে থাকবে আপনার সন্তানরা কি আপনার কবরের পাশে বসে থাকবে থাকবে না আপনার চাওয়াটা আসলে আপনাকে ঠিক করতে হবে আমার চাওয়া কি আপনার আমার চাওয়া যখন আল্লাহ রব্বুল আলামিন হবে তখন সমস্ত কিছুই আমার পাওয়া হয়ে যাবে আপনার আমার চাওয়ার ভিতর যদি গলত থাকে তাহলে আপনি আমি মঞ্জিলে মাকসুদ পর্যন্ত পৌঁছব কিভাবে বলেন আজকে যদি আপনি আমেরিকায় যেতে চান আপনাকে এয়ারপোর্টে যেতে হবে টিকিট কাটতে হবে সেম ভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি পেতে হলে আপনার চাওয়াটাকে আগে ঠিক করতে হবে যে আপনি কি চান তারপরেই আপনি মঞ্জুলে মাকসুদে পৌঁছতে পারবেন তা না হলে আপনার পক্ষে কি পৌঁছা সম্ভব সেই জায়গায় সম্ভব না এই জন্য যতক্ষণ পর্যন্ত আমাদের চাওয়া ঠিক না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের আসলে কাজে কামিয়াবি আসবে না আরেকটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছি সেটা একটু বিশ্লেষণ করি আমাদের এই হাদিসটা খুব যুগোপযোগী এটা হচ্ছে হাদিসে কুদসি হাদিসে কুদসি বলা হয় উলামায়ে কেরাম এর ব্যাখ্যা আলহামদুলিল্লাহ জানে আপনারা সাধারণ মানুষও জানেন কথাটা আল্লাহ কিন্তু আল্লাহ কোরআনের আয়াত করেন না এটাকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে উচ্চারণ করায়ছেন এটাকে কি বলে হাদিসে কুদসি আরহামু মান ফিল আরদ আমাদের জমিনে এত হানাহানি এই হাদিসটা আপনাদের আসতে আসতে মনে হইছে যে আপনাদেরকে শেয়ার করব এটার এই হাদিসটার উপরে যদি কেউ আমল করে তাহলে তার জন্য হেদায়ত পাওয়া একদমই সহজ একটা হাদিস আপনাদেরকে শুধু বলি যাই ওলামা একরাম আসে পরে ইনশাআল্লাহ বক্তৃতা রাখবে আর হামু তোমরা রহম করো মানফিল আর যারা জমিনে আছে তাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বলাইতেছে যে আপনি বলে দেন আপনার বান্দাদেরকে আর হামু মানফিল আর তোমরা রহম করো যারা জমিনে আছে তাদের উপর জমিনে কারা আছে আমরা এখানে যারা আসি বসবাস করি শুধু আমরা মানুষ কি আসি জমিনে মানুষ ছাড়া আর কিছু নাই জমিনে পশু প্রাণী গাছ তরু লতা সমস্ত কিছুই জমিনের অন্তর্ভুক্ত তাই না ভাই শুধু মুসলমানই কি জমিনের অন্তর্ভুক্ত আজকে আপনার পাশে হিন্দু ভাই আছে সেও আপনার ভালো ব্যবহার পাওয়ার উপযোগী কারণ কি ডিউটি সেই হাতে হাদিস অনুযায়ী একজন খ্রিস্টানও আপনার ভালো ব্যবহার পাওয়ার অধিকার রাখে ইসলাম আমাদেরকে আসলে এমন সৌন্দর্য শিখাইছে আমরা ইসলামের সৌন্দর্য থেকে তো অনেক দূরে এই কারণে আসলে ভাই আমাদের ভিতরে এত হানা হানা

বেশি টাকা ইনকাম করে হুজুরদের পিছনে যে কত পরিশ্রম আপনাদেরকে এই কথাগুলো শোনানোর জন্য এক এক জনের কত রাত নির্গম কাটে কি কাটে না ভাই যে যে এলাকায় যেখানে আছেন আলেমদেরকে ইজ্জত করবেন তারা অনেক পরিশ্রম করে আমার আপনার হেদায়তের জরিয়া আমরা কিভাবে পেতে পারি তার জন্য আর হামু মানফিল আর যারা জমিনে আছে তাদের প্রতি রহম করো তাহলে কি হবে এই পরের পরের অংশটা একটু মনোযোগ দিয়ে শুনবেন এটা যদি আমল করতে পারেন যে যত বড় খারাপই হন আজকে এই হাদিসটা শুনে যাবেন কালকে থেকে আমল করবেন দেখবেন আপনার ভিতরে আসলে হিংসা অহংকার রাগ এগুলো আসবে না আর আমু তোমরা রহম করো তাদের প্রতি মানফিল আর যারা জমিনে আছে তাদের প্রতি রহম করো তাহলে কি হবে ওয়ায়ারহামুকুম তুমিও রহম প্রাপ্ত হবে এটার একটা পুরস্কার আছে তার মানে তুমি জমিনে মানুষ আছে গাছ আছে পশু আছে আপনি চাকরি করেন আপনার সাথে কলিগ আছে আপনার সংসার আছে বিজনেস করেন আপনার কি বলে পার্টনার আছে এই সমস্ত কিছু আপনি যদি তাদের প্রতি রহম করতে পারেন তাহলে কি হবে ওয়ায়ার হামুকুম তুমিও রহম প্রাপ্ত হবে কিভাবে হবে তার কাছ থেকেও তুমি তুমি পাবে। যদি দুনিয়ায় যারা আছে কথা একদম ক্লিয়ার আপনি কি করবেন সিদ্ধান্ত আপনার আমরা এখানে যারাই বলবো আমাদের দায়িত্ব হচ্ছে বলে যাওয়া আপনি পালন করলেন কি না করলেন আপনার হেদায়তের জন্য আপনাকেই আগে আসতে হবে নাকি ভাই আপনার হেদায়েতের জন্য হুজুর সারা দিন চিল্লায়লে হবে আপনার হেদায়েতের জন্য আমাদের ইমাম সাহেব খতিব সাহেব সবটা একদিন বলবেন আপনার হেদায়েতের জন্য আপনাকেই দৌড়াইতে হবে তো এইখানে দেখেন একটা সূক্ষ্ম বিষয় যে যদি আমরা যারা জমিনে আছে তাদের প্রতি যদি আমরা রহম করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে কে আছে আসমানে কি কি বলে আল্লাহ তাআলা সারা অন্য বসবাস করে ফেরেশতারা আছে কিন্তু আসমানের মালিক তো আল্লাহ তাআলা তাহলে জমিনে যদি তোমরা মানুষের প্রতি সমস্ত কিছুর প্রতি রহম করতে পারো তাহলে আসমানে যিনি আছে তিনিও তোমাদের প্রতি রহম করবে কথা একদম মেসেজ হচ্ছে ক্লিয়ার আপনি যদি আরেকজনের প্রতি রহম না করেন আপনার প্রতি আল্লাহ তাআলা রহম করবেন আপনি যদি আরেকজনকে দয়া না দেখান আপনি যদি আরেকজনকে স্যাক্রিফাইস না করেন মানুষের জীবনটা মানে এত সহজ না মুমিনের জীবনটা আসলে খুব কঠিন আপনার এর মনে একটা কথা বলা হয় যে আমি অনেক জায়গায় বলি কথা আমার কাছে এত ভালো লাগে যে স্পিড ইজ নাথিং উইদাউট কন্ট্রোল আপনার স্পিডটা আপনার মোটর সাইকেল নিয়ে যাচ্ছেন সেই কন্ট্রোলটা আপনার ততক্ষণই কাজে লাগবে যখন হাতে আপনার যে স্পিডের যে বাটনটা আছে সেটা আপনার কন্ট্রোলে থাকবে ততক্ষণই আপনার মোটর সাইকেল দিয়ে আপনি আপনাদের বাজারে যেতে পারবেন আর যখনই সেই কন্ট্রোল হারাবে তখন সেই মোটর সাইকেল কোথায় গিয়ে পড়বে আপনি জানেন এই জন্য বলা হয় যে স্পিড ইজ নাথিং উইদাউট কন্ট্রোল আমি অনেক জায়গায় বলি আপনাকে আমাকে কন্ট্রোল কোথায় করবে এটা আপনাকে বুঝতে হবে শুধু আপনি বইয়ে চলেছেন সুদ ঘুষ জিনার জিন্দিগি আপনার আমার চলতেই আছে চলতেই আছে ভাই এবার তো একটু থামো আমাদের একজন আলেম খুব সুন্দর বলে যে ভাই নিজেকে আর কত ঠকাবো এবার একটু থামো থামার সময় হয়েছে আর কত নিজেকে ঠকাবা নিজে जिंदगीতে একটা মাসালা শিখো নাই जिंदगीতে নামাজের যে মাসলাগুলা সেটা শুদ্ধ করে শিখো নাই তোমার কোরআন তেলাওয়াতের জন্য তুমি কয়দিন এসে তোমার মসজিদের খদিফ সাহেবের কাছে ইমাম সাহেবের কাছে তোমার তেলাওয়াত সহি নাই তোমার আলহামদুল সুরা সহিহ নাই তোমার কালিমা সহিহ নাই কোথায় তুমি দৌড়াচ্ছো কোথায় তুমি परेशान হয়ে দৌড়াচ্ছো তোমার 100 কোটি টাকা হইছে তাও তুমি চাচ্ছ যে আমি আরো দুইটা বাড়ি করে নি তারপরে থামবো তোমার কবরের মাটি তোমার মুখে যাওয়ার আগ পর্যন্ত তোমার থামা হবে না হইতে পারে সেই কবরের মাটি তোমার এই দুনিয়ার এই চলমান এই পেরিসারি করতে করতে কবরের সময় তোমার হয়ে গেছে তখন তোমার সামানা তৈরি করার মতো আর সময় সুযোগ নাও থাকতে পারে একটা ছোট্ট কথা বলে আপনার কি বলে প্রায় শেষের দিকে নিয়ে আসছি যে এক ভদ্রলোক তার হসপিটালে ভর্তি হইছে তার একটাই সমস্যা হসপিটালে সে ভর্তি হইছে তার চোখের যে পাতাটা সেই পাতাটা মানে খোলা অবস্থায় সে হসপিটালে ভর্তি হয়েছে ডাক্তার তাকে এত চিকিৎসা দিচ্ছে যে চোখের পাতাটা খোলা থেকে সেই পাতাটা বন্ধ হচ্ছে না আপনি চিন্তা করে দেখেন তো আপনি যে এই যে শত সহস্রবার চোখের পাতা আপনি নাড়াচ্ছেন আপনি এই পাতাটা যদি আল্লাহ তাআলা খুলে দেয় আপনি যদি চোখ নাড়াইতে না পারেন এমন কোন ডাক্তার আছে যে আপনাকে এই চোখের পাতা উপর থেকে নিচ পর্যন্ত নিয়ে আসবে আছে কেউ আমার আপনার কত বড় শুক্রিয়া আল্লাহ আল্লাহ রবুল আলামিনের কত শুক্রিয়া যে আমরা কত সুন্দর দেহ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে কয়দিন আপনি সুক্রিয়া কি বলে যাপন করছেন তো আমাদের উচিত হচ্ছে আমাদের নিজের জিন্দিগিকে আমাদের হচ্ছে দামি করার জন্য রসুল আরবি সাল্লামের সুন্দা অনুযায়ী আমাদেরকে চলতে হবে এবং আমরা মানুষের প্রতি রহম করি আমাদের এই মুক্তাসের আলোচনার এইটাই উদ্দেশ্য মুক্তাসের আলোচনা করলাম কিন্তু আল্লাহ তালা প্রথমে আমাকে এবং আপনাদেরকে এই আলোচনার উপর আমল করার তফিক দান করুক ওয়াখরি দাওয়ান আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ